বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো সেইখানে যোগ তোমার সাথে আমারও। ভারতে আসন্ন G20 সম্মেলন উপলক্ষে আকাশবাণী কলকাতার মহিলা মহল বিভাগের ব্যবস্থাপনায় আমরা করব জয় এই অনুষ্ঠানে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের ছাত্রীবৃন্দের উপস্থাপনায় বসুধৈব কুটুম্বকম এবং নারী শক্তির উদযাপনে এখনকার নিবেদন শক্তি রূপেণ। শাস্ত্র অনুযায়ী সমস্ত নারীরাই দেবী শক্তির প্রকাশ। নারীরাই পারেন সৃষ্টি করতে। প্রতিটি নারী এক একটি শক্তি স্বরূপা। তাদের মধ্যে সেই শক্তি আছে যা সব অশুভ শক্তিকে ধ্বংস করতে সক্ষম। নারী শক্তি যুগে যুগে জাগ্রত হয়েছে। নারী শক্তি আদি শক্তি। প্রথম আদি তব শক্তি আদি পরম উজ্জ্বল জ্যোতি তোমারি হে গগনে গগনে। প্রথম আদি তব শক্তি পৃথিবীতে সুর আর অসুরের দ্বন্দ্ব চিরকালের। দেবতারা যখনই অসুরের দাপটে কোণঠাসা হয়েছেন ঠিক তখনই জাগ্রত হয়েছে শুভ শক্তি। দেবী দুর্গাই সেই শুভ শক্তি। সনাতন ধর্মে দেবী দুর্গা পরমা প্রকৃতি ও সৃষ্টির আদি কারণ। শত্রুদহনকালে তিনি অগ্নিবর্ণা, অগ্নিলোচনা, তিনি জগদীশ্বরী। অসুরবধে পৃথিবীতে আবির্ভূত হন দেবী দুর্গা। দেবীর শক্তিতেই ব্রহ্মা সৃজন, বিষ্ণু পালন এবং রুদ্র সংহার করেন। মহিষাসুরমর্দিনী চণ্ডী বা দুর্গতিনাশিনী দুর্গাই হলেন স্বয়ং সচ্চিদানন্দময়ী পরম ব্রহ্মস্বরূপা আদ্যা শক্তি মহামায়া। মেদিনি বিশ্ববিনোদিনী নন্দনুতে গিরিবরবিন্দ শিরোদিনি বাসিনি বিষ্ণু বিলাসিনি জিষ্ণুনুতে।
পার্বতী তার প্রচণ্ড ক্রোধ থেকে কালী রূপে অবতীর্ণ হন। কালো বর্ণে তাকে খুব উগ্র রূপে দেখা যায়। তার এই রূপের কারণে কেঁপে ওঠেন মহাকাল। কালী বস্ত্রহীন, ঘোর কৃষ্ণবর্ণা, হাতে তার উদ্যত খড়গ, ছিন্ন নরমুণ্ড, কোথাও তন্ত্রমতে কোথাও বৈষ্ণব মতে কালী আরাধিতা। উলঙ্গিনী খড়গহস্তা এই দেবী এক সারিতে বসিয়েছেন ডাকাত এবং গৃহস্থকে, কাপালিক এবং গৃহীকে, বৈষ্ণব আর শাক্তকে মিলিয়েছেন সকলের আরাধ্যা মা কালী। আধার করে মাতিল দিক বাসনা, জলে বন্হি শিখা ডাঙা রসনা, দেখে মরিবারে ধাইছে পতঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে। কালকেশ উড়িল আকাশে, রবি সোম লুকাল তারাশে, কালকেশ উড়িল আকাশে, রবি সোম লুকাল তারাশে, কালকেশ উড়িল আকাশে, রাঙা রক্ত ধারা ঝরে কালো অঙ্গে, ত্রিভুবন কাঁপে ভুরু ভঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিদ্রোহী কবি নারীর জাগরণ ও অধিকার প্রতিষ্ঠার অগ্রগামী হবার আহ্বানে স্লোগান তুলেছেন, জাগো নারী,
জাগো বন্ধি শিখা। পুরুষের মিথ্যে অহমিকা ভেঙে চুরমার করে দিয়েছে নারী, প্রতিবাদী হয়ে উঠেছে নারী সমাজ। এই নারী শক্তিকে ঠেকানো কার সাধ্য? নারী তার জ্ঞান ও শ্রম, সৌন্দর্য আর সুষমার বুদ্ধিমত্তায় ত্যাগে বদলে দেয় সারা বিশ্ব। দৃপ্ত কণ্ঠে তাই বলতে হয়, সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয়। জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্ধি শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্ধি শিখা। নিবেদিত হলো নৃত্যনাট্য শক্তি রূপেণ।